আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসিপি নিউজ। সাবস্ক্রাইব করুন এসিপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। মালয়েশিয়ায় অবস্থিত সৌদি আরব ভিত্তিক একটি প্রতিষ্ঠানের বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য সালমান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পিস নামের ওই প্রতিষ্ঠানটি সৌদি বাদশার সন্ত্রাসবিরোধী প্রতিষ্ঠানের হিসেবে পৃষ্ঠপোষকতা দেয় রিয়াদ। তবে মঙ্গলবার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু জানিয়েছেন, কুয়ালালামপুর অবস্থিত এই সেন্টারটি দ্রুত গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়ালালামপুরে একটি অস্থায়ী ভবনে কার্যক্রম পরিচালনা করছিল কেএসসিআইটি। শিগগিরই এটি দ্রুত কোত্রোজার স্থায়ী ভবনে স্থানান্তরিত হওয়ার কথা ছিল। তবে এর আগেই এটি বন্ধের সিদ্ধান্ত নেয় মাহাথির সরকার। কি কারণে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। 2017 সালে বর্তমান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই কেন্দ্রটি উদ্বোধন করেন। এটি তৈরিতে তখন গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মালয়েশিয়ার তৎকালীন নাজিব রাজাক সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিশাম উদ্দিন হোসেন। তবে গত নির্বাচনে নাজিব সরকারের পতনের পর সৌদি আরবের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্কে কিছু দৃশ্যমান পরিবর্তন লক্ষণীয় হয়। গত জুনে সৌদি আরবে মোতায়েন মালয়েশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের বিষয়টি বিবেচনার কথা জানান মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু। ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসন বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। মোহাম্মদ সাবু জানান, সৌদি আরবে মালয়েশিয়ার যেসব সেনা রয়েছে তারা কোনো দেশের ওপর হামলায় অংশ নেয় না। মালয়েশিয়ার রাজনীতিতে সৌদি আরবের দীর্ঘ প্রভাব রয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে 2013 সালের নির্বাচনে জিতিয়ে আনতে 68.10 লাখ মার্কিন ডলার দিয়েছিল সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 5,755,52,93,850 টাকা। 2016 সালের জানুয়ারিতে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপান দিয়ে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই অর্থ ছিল মূলত সৌদি অনুদান। মূলত মালয়েশিয়ায় মুসলিম ব্রাদারহুডের প্রভাব ঠেকাতেই নাজিব রাজাককে এই অর্থ দিয়েছিল সৌদি আরব। তৎকালীন সৌদি বাদশাহ আবদুল্লাহ অর্থ প্রদানের বিষয়টি অনুমোদন করেছিলেন। মালয়েশিয়ার বৃহত্তম ইসলামপন্থী দল প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি পিএস এ দলটির উদ্যোক্তারা মুসলিম ব্রাদারহুডের দর্শন দ্বারা অনুপ্রাণিত, ফলে যে কোনোভাবে পিএস এর প্রভাব কমাতে নাজিব রাজাকের দ্বারস্থ হয় সৌদি সরকার। তবে মালয়েশিয়ার গত নির্বাচনে নাজিব রাজাকের দল পরাজিত হয়। আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের প্রধানমন্ত্রী হন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 4 মাসেরও কম সময়ের মাথায় সৌদি আরব থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আসে। এর 2 মাসের মাথায় এবার সৌদি সমর্থিত সালমান সেন্টার বন্ধ করে দিল মাহাথির প্রশাসন। মালয়েশিয়ার পক্ষ থেকে এমন এক সময়ে সালমান সেন্টার বন্ধের ঘোষণা এল যখন উত্তর আমেরিকার প্রভাবশালী দেশ কানাডার সঙ্গে সৌদি আরবের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি সৌদিতে আটক অ্যাক্টিভিস্টদের অবিলম্বে মুক্তি দাবির জেরে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি স্থগিতে ঘোষণা দেয় রিয়াদ। এমনকি টরন্টোগামী সরাসরি ফ্লাইটও বাতিলের ঘোষণা দেয় সৌদি আরব। এসপিপি নিউজ, ধন্যবাদ।